ভয়ঙ্কর এক আতঙ্ক, এক সাপে, যেই সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। নাম দিয়েছে কি? রাসেল ভাইপার। নাম কি? রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক গজব। মশা বেড়ে যাওয়া আল্লাহ তাআলার গজব, ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া এটাও আমার রবের দেওয়া গজব। অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায়, উকুন বেড়ে যায়, সার পোকা বেড়ে যায়, বিষাক্ত প্রাণী বেড়ে যায়। আল্লাহ তাআলার আজাব এবং পরীক্ষা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে পঙ্গপাল বেড়ে যাবে, এ বাজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাব। আমরা শুনেছি এক সময় ইরাসেল ভাইপার বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে, কোনো খবর নাই। আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্রায় বাংলাদেশের এ বাবা একটা দুইটা নয়, প্রায় 30টার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে। বিশেষ করে এই পদ্মার পার চরাঞ্চলগুলো, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায়, এমনকি ঢাকার পাশে এই মানিকগঞ্জেও নাকি এই রাসেল ভাইপার এই সাপের ধরা পড়েছে। সেখানে এই পদ্মা সেতুর কাছেই, একেবারে কাছেই সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপার, একটার পেট থেকে প্রায় 38টা বাচ্চা। আর এইগুলো এতটা ভয়ঙ্কর, এটা এমনভাবে শাসানি আর শোষানি থাকে এটার ভিতরে। এটা অন্য অন্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয়, একটা মানুষ যদি উত্তপ্ত করে, কষ্ট দেয় অথবা তাকে মারতে যায় তখন সে হামলা করে, কিন্তু রাসেল ভাইপার এমন না, ও মানুষ দেখলেই স্বপ্রণোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে, লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো, ওকে হামলা করবো। ও ফুসতে থাকে, ওর শরীরগুলো এমনভাবে শ্বাস প্রশ্বাস আপডাউন করে, দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে, তার মানে এত রাগ ওর ভিতরে, ও কামড় মেরে বসে আর কি। আর এটা কামড় মারলে একটা মানুষ, হ্যাঁ, দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, হসপিটালে নিতে হবে, আর না হয়তো অ্যান্টিঅক্সিডেন্ট না দেওয়া হলে সে 40 দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে ছড়াব করতে পারে। কোনো পশুকেও যদি সে হামলা চালায় পশুটাও মারা যেতে পারে। এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আছি, আমাদের চার দেয়ালের ভিতরে ইট পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। আরে ভাই, এটা বলা যাবে না, কারণ অনেক সময় আমরা দেখেছি পত্রপত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরে সাপ মোড়ানো আছে না নাই। হ্যাঁ, আপনারা যে ভুঁড়ি খান, ভুঁড়ি এটা খাওয়া যায় ময়লা পরিষ্কার করে, কিন্তু মূত্র থরি যেটা আছে এটা খাওয়া যাবে না। হাদিসের মধ্যে এই 7টা অঙ্গের কথা নবীজি সরাসরি নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। আর এইগুলো যে নাজায়েস, এইগুলো যে খাওয়া যাবে না, এর পক্ষে আল্লাহ তাআলার কোরআনের মধ্যেও স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইশারায় এই কথাগুলো কোরআনের ভিতরে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। আল্লাহ তাআলা নবীজির কিছু বৈশিষ্ট্য, যে নবীজির কিছু গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে নবীজি, তার কাজ হলো তিনি তাওরাতের মধ্যে তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তিনি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তিনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি মানুষকে পবিত্র জিনিসকে হালাল ঘোষণা দিবেন, খাইতে বলবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং মানুষকে তিনি যেগুলো খবিস বলা হয়, অপছন্দনীয় জিনিস, যেগুলো কারো পছন্দনীয় না। তাহলে বলেন একটা পশুর ভিতরে অন্ডকোষ, এটা কার কার পছন্দ? আপনাদের কি পছন্দের না অপছন্দের বলেন তো? একটা পশুর ভিতরে তার লজ্জাস্থান, তার অন্ডকোষ, এগুলো মানুষের অপছন্দের, এগুলো খাওয়া যায় না, অতএব এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দিনই ভাবে কিছু আলেমরাও আছে, তারা বলে যে সৌদি আরবে বা আরব বিশ্বে অন্ডকোষ খাওয়ার জন্য মানুষ কারাকারি করে, ভিড় লাগায়, তারা অন্ডকোষ খায়। আপনি সৌদিকে দলিল হিসাবে পেশ করলে কাজ হবে না, আপনি মক্কা মদিনাকে, আরে মক্কা মদিনায়ও দেখবেন আপনার সৌদি আরবেও মদ আসে না নাই, সেখানে জিনা দর্শন আসে না নাই, সিনেমার হল আসে না নাই। অতএব সৌদি আরব আমাদের জন্য কোনো দলিল না, কাতার আমাদের জন্য দলিল না যে ওখানে অন্ডকোষ খায় অতএব আমরাও খামো, আপনি ইচ্ছা করলে খাইতেও পারেন না। যেটা সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মাজাহেব আরবার ভিতরে এবং হানাফি মাজাহাবের নিকটে, নবীজি যে 5-7টা জিনিসকে অপছন্দ করতেন, এই অন্ডকোষকে নবীজি অপছন্দ করতেন, কারণ এটা খবিস। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহর নবীজি সমস্ত তৈয়বাদকে খাইতে বলেছেন যেটা ভালো। আর ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যেগুলো খবিস, গান্দেগি, পচা, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন।
এই জন্য আমরা কোনো দেশকে দলিল বানাবো না, কোনো জাতিকে দলিল বানাবো না, কোনো গোষ্ঠীকেও আমরা দলিল বানাবো না। আমরা ইসলামকে সামনে রাখবো, কোরআন এবং হাদিসের আলোকে যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন সেটা আমরা খাবো, যেটা হারাম করেছেন তা থেকে আমরা কি থাকবো, বিরত থাকবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন খবরদার, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন। খবরদার, যে সমস্ত ক্ষেত্রে তোমাদের জবান ভুল করে ওই সমস্ত ক্ষেত্রে তোমরা এই কথা বলবা না যে এটা হালাল এটা হারাম, অন্য কোষ খাও এই কথা বলবা না এটা হালাল এটা হারাম। খবরদার, যেখানে ইসলাম এবং শরীয়তের ব্যাপারে তোমাদের জবান যেখানে মিথ্যাচারণ করে সেই সমস্ত জায়গায় তোমরা বলবা না এটা হালাল এটা হারাম। এই কথা বলার দ্বারা তুমি যদি হালালকে হারাম বলো আর হারামকে হালাল বলো, তুমি যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলা, ইতাফতারু আলাল্লাহিল কাযিবা, সে যেন আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, আর যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় তারা কশিনকালেও সফল কাম হতে পারে না। তাহলে হালাল হারামের বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের উপরে ছেড়ে দিব। এই ক্ষেত্রে আমরা মক্কা বলেন, মদিনা বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যে ওখানের মানুষ লাইন ধরে অন্ডকোষ খায় আমরাও খাবো, এই সমস্ত কথা কোনোদিন কোনো দিনদার এবং মুহাক্কিক আলেম এই কথা বলতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাইলে ভাই, হালাল জিনিস গ্রহণ করবো, হারাম থেকে আমরা কি করব, পরহেজ করব, উপার্জনটা যেন আমার হালাল হয়। এই যে আমরা কোরবানি দিয়েছি, বলেন তো যদি আমার হারাম উপার্জনে যত বড় গরুই হোক না কেন, যত বড় ছাগলেই হোক না কেন, হারাম উপার্জন দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? কয়জন মানুষ হালাল উপার্জনে কোরবানি দিয়েছে আপনারা দেখেছেন? রিফাত নামের এক ছেলে এখনো কোনো চাকরিও করে না, কোনো জবও করে না, পড়াশোনা করে, স্টুডেন্ট মানুষ। এই রিফাত এক ছাগলের অর্ডার করেছে একটা ফার্ম থেকে 15 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ টাকা? 15 লক্ষ টাকা। এরপরে সে আরও গরু কিনেছে 2টা, সেটাও দেখলাম তারা সেখানে বিবৃতি দিয়েছে যে প্রায় 20 কোটি টাকা, 50 লক্ষ টাকার উপরে তার কোরবানির পশু। অথচ তার বাবা বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা, রাজস্ব বোর্ড যেখানে মানুষ কর দেয়, ট্যাক্স দেয়, তার বাবার বেতন হয়তো বা 70-78 হাজার টাকা। তাহলে কি করে তার ছেলে এবং যেই গাড়িটায় সে চলে সেই গাড়িটার দাম 1 কোটি টাকা, তার ছেলের গাড়ি। এই রিফাত এখনও কোনো কর্মজীবী না, কোথাও কাজ করে না, স্টুডেন্ট মানুষ, তার গাড়িটার দাম 1 কোটি টাকা। সে কোরবানিতে ছাগল কেনে 15 লাখ টাকা দিয়া, গরু কেনে 20 কোটি টাকা, 50 লক্ষ টাকার মতো দিয়ে। বলেন তো এই টাকাগুলো কে কোথায় থেকে পেয়েছে? আসমান থেকে কেউ দিয়েছে তাকে, না বাবা দিয়েছে? তাহলে বাবার ইনকাম আপনারাই বুঝেন কীভাবে হইতে পারে। এই জন্য খবরদার, হালাল খাবার ছাড়া কোনোদিন নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য খবরদার, যেই দেহের ভিতরে হারাম খাবার ঢুকবে, আল্লাহর রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহের ভিতরে হারাম ঢুকবে ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই জমিনে মানুষ যখন এবার হারাম খাওয়া আরম্ভ করবে, মানুষ যখন জবানকে নাপাক করে ফেলবে, মানুষ যখন তার অবৈধভাবে অর্থ উপার্জন করা, আত্মসাৎ করা আরম্ভ করে দিবে, কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন যে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা, তার ভিতরে একটা আলামত হলো, ইজাতু ফিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর নবী বলেন, এই জমিনের ভিতরে যখন মানুষ যখন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে, যেটা সরকারি সম্পদ, গনিমতের মাল মানে যেটা দেশের সরকার অথবা দেশের যুদ্ধলব্ধ অর্থ, যেটা সরকারি কোষাগার বাইতুল মালের সম্পদ, এটাকে বলে গনিমত। আরেক গনিমতের সম্পদ ফাই। এই সরকারি সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে মানুষ যখন বক্ষণ করবে, গ্রহণ করবে, আত্মসাত করবে, দুর্নীতি করবে, দেশের সম্পদকে নিজের সম্পদ বানায়া নিজে হস্তগত করে দেশে বিদেশে জায়গা করবে, ঘর করবে, বাড়ি করবে, ইজাতু ফিজাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, মানুষের রাখা আমানত যখন নিজের পকেটে ঢুকায়া দিবে, ব্যাংকের টাকা খায়া শেষ করে ফেলবে, রিজার্ভের টাকা খায়া শেষ করে ফেলবে, মনে করবে এটা আমার সম্পদ,
ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। ওই সময় তোমরা অপেক্ষা করতে থাকো, একের পর এক এই জমিনের মধ্যে আজাব আর গজব পাঠায়া দিবেন যিনি তিনি কে। এই জন্য আল্লাহর কোরআন বলে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস। আল্লাহ তাআলার কোরআন বলে এই জমিনের জলে এবং স্থলে যত বিপদ আসে, যত মুসিবত আসে, সব হলো মানুষের হাতের কামাই। যত বিপদ আসে, বিপর্যয় আসে, অবক্ষয় আসে, সবগুলো, যত মহামারী আসে, সবগুলো মানুষের হাতের কামাই, আপনার আমার পাপের ফসল। কথা ঠিক না বা ঠিক জানে কথা? এই যে দেখেন না বর্তমানে, হ্যাঁ, এক আতঙ্ক, ভয়ঙ্কর এক আতঙ্ক, এক সাপে, যেই সাপের ভয়ঙ্করতা এখন সব জায়গায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। নাম দিয়েছে কি? রাসেল ভাইপার। নাম কি? রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের আতঙ্ক এখন গোটা দেশের মানুষ এখন আতঙ্কিত। এটাও কিন্তু আল্লাহ তাআলার এক গজব। মশা বেড়ে যাওয়া আল্লাহ তাআলার গজব, ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেড়ে যাওয়া এটাও আমার রবের দেওয়া গজব। অনেক সময় দেখবেন তেলা পোকা বেড়ে যায়, উকুন বেড়ে যায়, সার পোকা বেড়ে যায়, বিষাক্ত প্রাণী বেড়ে যায়, আল্লাহ তাআলার আযাব এবং পরীক্ষা, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে পঙ্গপাল বেড়ে যাবে, এ বাজান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আমরা শুনেছি এক সময় রাসেল ভাইপার বাংলাদেশ থেকে উদাও হয়ে গেছে, কোনো খবর নাই। আর এখন দেখলাম খবরের মাঝে মিডিয়া ভাইদের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্রায় বাংলাদেশের এ বাবা একটা দুইটা নয়, প্রায় 30টার মতো জেলার ভিতরে রাসেল ভাইপার ধরা পড়েছে। বিশেষ করে এই পদ্মার পার চরাঞ্চলগুলো, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর এবং উত্তরাঞ্চলেও ধান হয় যে সমস্ত এলাকায়, এমনকি ঢাকার পাশে এই মানিকগঞ্জেও নাকি এই রাসেল ভাইপার, এই সাপের ধরা পড়েছে। সেখানে এই পদ্মা সেতুর কাছেই, একেবারে কাছেই সেখানে ধরা পড়েছে একটা রাসেল ভাইপার, একটার পেট থেকে প্রায় 38টা বাচ্চা। আর এইগুলো এতটা ভয়ঙ্কর, এটা এমনভাবে শাসানি আর শোষানি থাকে এটার ভিতরে, এটা অন্য অন্য সাপ দেখবেন বিরক্ত করলে এরপরে গিয়া সবল দেয়। একটা মানুষ যদি উত্তপ্ত করে, কষ্ট দেয় অথবা তাকে মারতে যায়, তখন সে হামলা করে, কিন্তু রাসেল ভাইপার এমন না, ও মানুষ দেখলেই স্বপ্রণোদিতভাবে সে তাকে আক্রমণ করতে চেষ্টা করে, লাইফা যায় যে ওকে আমি আক্রমণ করবো, ওকে হামলা করবো। ও ফুসতে থাকে, ওর শরীরগুলো এমনভাবে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, দূরের থেকে বোঝা যায় কি যেন শোষাইতেছে, তার মানে এত রাগ ওর ভিতরে, ও কামড় মেরে বসে আর কি। আর এটা কামড় মারলে একটা মানুষ, হ্যাঁ, দ্রুত তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে, হসপিটালে নিতে হবে, আর না হয়তো অ্যান্টিঅক্সিন না দেওয়া হলে সে 40 দিন পরেও এর বিষক্রিয়া তার শরীরের ভিতরে ছায়া পড়তে পারে। কোনো পশুকেও যদি সে হামলা চালায়, পশুটাও মারা যেতে পারে। এই জন্য এই রাসেল ভাইপার যখন সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আপনারা তো ভাবতে পারেন যে হুজুর আমরা ঢাকা শহরে আছি, আমাদের চার দেয়ালের ভিতরে ইট পাথরের এলাকার ভিতরে আর এই রাসেল ভাইপার প্রবেশ করার কোনো সম্ভাবনা নাই। আরে ভাই, এটা বলা যাবে না, কারণ অনেক সময় আমরা দেখেছি পত্রপত্রিকায় খবরে যে অনেক সময় কমটের ভিতরেও সাপ মোড়ানো আছে না নাই, ওই যে আপনার সুয়ারেজের লাইন দিয়ে রাখছেন কোথায়, একেবারে ময়লার স্তূপের ভিতরে, ওখান থেকে সুয়ারেজ দিয়া যদি একটা সাপ ঢুকে, এই সুয়ারেজের লাইন দিয়া পাইপ বায়া যদি আপনার কমটের ভিতরে ঢুকে, ঢুকতে পারে কি পারে না? কমটের ভিতরে ঢুকতে পারে। এই জন্য আল্লাহ নবীজিও বলেছেন যে তোমরা বিস্তা করার আগে বিস্তা ঝেড়ে নাও, আলো দিয়া দেখো সেখানে কোনো কিছু আছে কিনা, পোকামাকড় আছে কিনা। আপনারা বাথরুমে টয়লেটে ব্যবহার করতে গেলে তখন একটু চেক করে নেবেন লাইটটা জ্বালায়া, যেখানে কোনো বিষাক্ত প্রাণী আছে কি না, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। আমাদের কাজ হলো সতর্ক থাকা আর দোয়া করা, কার কাছে? আল্লাহর কাছে। শুধুমাত্র এই রাসেল ভাইপার, এই বিষাক্ত সাপ থেকে বাঁচা নয়, আপনি যাবতীয় অনিষ্টকারী প্রাণী থেকে যদি বাঁচতে যান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস এসেছে, নবীজি বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যা, হ্যাঁ, তিনবার এই দোয়া পাঠ করো। কেউ যদি সকালবেলায় তিনবার এই ছোট্ট একটি দোয়া, অত্যন্ত ছোট্ট একটি দোয়া, কেউ যদি তিনবার সকালবেলা এই দোয়া পড়ে, এবং বিকেলবেলা সন্ধ্যাবেলায় কেউ যদি তিনবার এই দোয়া পড়ে, সারাদিন এবং রাত আল্লাহ তাআলা সব ধরনের অনিষ্টকারী প্রাণী, চাই সেটা সাপ হোক, বিচ্ছু হোক, কীটনাশক হোক, চাই সেটা জিন হোক, ভূত হোক, সব ধরনের অনিষ্টকারী প্রাণী থেকে তাকে হেফাজতের জিম্মাদারি নিবেন যিনি তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা দোয়া আল্লাহর নবী শিখাইছেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক। তার মানে হলো আল্লাহ
তোমার পরিপূর্ণ কালিমার উসিলায় এই বরকতে আমি এই সমস্ত অনিষ্টকারী প্রাণী থেকে তোমার কাছে কি চাই, আমি পানাহা চাই। কেউ যদি আল্লাহর কাছে পানাহা চায় তাহলে সাপ কেন, বিচ্ছু কেন, বাঘ কেন, পৃথিবীর কোনো প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সবসময় আমরা সকাল সন্ধ্যা তিনবার, সকালেও তিনবার এবং সন্ধ্যায়ও তিনবার এই দোয়াটা পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আরেকটা আমল আমরা করব এই সমস্ত অনিষ্টকারী প্রাণী এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, অফিস থেকে বের হয়, যখন বান্দা কোথাও রওনা করে, এই সফরের শুরুতে যখন একটা দোয়া আছে ঘর থেকে বের হওয়ার পরে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেউ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ে বান্দা যখন ঘর থেকে বের হয়, আকাশের ফেরেশতা একজন ঘোষণা দেয়, কদ হুদিতা, এ বান্দা তোর পথ দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, ওহ বুকিতা তোর সংরক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট, ওহ হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এবং বিতাড়িত শয়তানের হাত থেকে তোরে একমাত্র যিনি সংরক্ষণ করবেন তিনি কে, আল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা করে ঘর থেকে বের হব, পড়েন সবাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা এই সমস্ত আতঙ্ক থেকে বাঁচার জন্য আমরা এই দুইটা দোয়ার উপর আমল করব, আর সচেতনতা অবশ্যই আমরা কি করব, অবলম্বন করব। আর যখন আমরা সাপ দেখি, যদি এরকম ভয়ঙ্কর কোনো সাপ দেখেই ফেলি যে সাপটা আমাকে আক্রমণ করতে পারে, আমরা এই সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেলবো। কারণ হ্যাঁ, তবে সাপ মারার ক্ষেত্রে নবীজির নির্দেশনা হলো, তুমি তিনবার তাকে সতর্ক করো, আওয়াজ দাও, যাতে করে যে কোনো সাপ মারা যাবে না। নবীজি একবার নিষেধ করেছেন, কারণ অনেক সময় জিনেরাও সাপের সুরাত দ্বারা ঘরে ঢুকে, জিনেরা, তো আমরা যেন জিনটাকে মেরে না ফেলি। একটা সাপ নিরহ রাস্তা ভুলে ফেলেছে, সে এখানে হাঁটতেছে, আমি আওয়াজ দিলাম বা সাপ বললাম বা চলে যা, সে চলে গেল, বাস মারার দরকার নাই। হ্যাঁ, সে যদি এমন ভয়ঙ্কর হয়, যেমন যদি সে এরকমের রাসেল ভাইপার হয় যেটা একবার স্বপ্রণোদিতভাবে আক্রমণ চালায়, তাহলে অবশ্যই তাকে মারতে হবে। যেমন এটা মারার জন্য বর্তমানে আমি আজকেও দেখলাম, আমাদের ফরিদপুরের এক ভাই, হ্যাঁ, উনি রাজনীতিবিদ, উনি ঘোষণা দিয়েছে, কেউ যদি আমার এলাকার ভিতরে কোতোয়ারির ভিতরে একটা রাসেল ভাইপার মারতে পারে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কত হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিছে? 50,000। যে আতঙ্কের ভিতরে এটাও মিডিয়া দেখছি প্রচার করেছে, যে এই যুগে এখন যদি কেউ একটা রাসেল ভাইপার মাইজানার কাছে নিয়ে যায় তাহলে কত টাকা? 50,000 টাকা। যাই হোক, এখন এই রাসেল ভাইপারের নামে যা পাইবেন তাই শেষ করে দেবেন, একেবারে বিনাশ করবেন, এটাও কিন্তু উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়া, আর আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলা কোনো মাখলুককে অযথা সৃষ্টি করেন নাই, এর দ্বারা আল্লাহ তাআলা এই বান্দার উপকার রেখেছে, কল্যাণ রেখেছে। এই জন্য নবীর হাদিস অনুযায়ী যেটা অনিষ্টকারী, একটা পিঁপড়াকেও অযথা মারা যাবে না, একটা টিকটিকিকেও অযথা মারা যাবে না। সে যদি কষ্টদায়ক হয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো কষ্টদায়ক মানুষের জন্য, সেগুলো মেরে ফেলেন, কোনো নিষেধ নাই, কোনো গুণাও হবে না। এই জন্য রাসেল ভাইপার যেটা আমরা শুনতেছি জানতেছি, এটা এক ধরনের ভয়ঙ্কর, অতএব এটাকে মারা যাবে, এতে কোনো সমস্যা নাই, এটাকে আমরা মেরে ফেলবো। আর নিজের সেফটি আমরা সবসময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করে নিব, দোয়া করে বের হব। কোনো বান্দা যদি সুন্নাত তরিকায় ঘর থেকে বের হয়, ওই বান্দার ঘরে ফেরা পর্যন্ত তার পুরা দেহের জিম্মাদারি যিনি নেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। সবসময় আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, কারণ কোনো প্রাণী কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না, একমাত্র যার নির্দেশে ক্ষতি করে তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, তোমাদের যত আপদ বিপদ মুসিবত যা কিছু আসে তোমাদের হাতের কামাই, বান্দা তুমি নিজ হাতে কামাই করেছো, আমি আল্লাহ তো তোমাকে অনেক কিছুই ক্ষমা করে দেই। আল্লাহ যদি সব কিছু ক্ষমা না করতেন, প্রত্যেকটা পাপের শাস্তি আপনাকে আমাকে দুনিয়াতে দিতেন, তাহলে ঘর থেকে বের হওয়ার মতো শক্তি আমাদের নাই। একটা তেলাপোকার কাছে আপনি কত দুর্বল, আপনি ঘরে ঢুকছেন, হঠাৎ যদি লুঙ্গির ভিতর দিয়ে তেলাপোকারটা উঠে, দেখবেন আপনার লাফানি কে দেখে, ঠিক না ব্যাটি? একটা তেলাপোকার কাছে আপনি দুর্বল, একটা মশার কাছে আপনি বড় দুর্বল,
মশারি টানান, স্প্রে করেন, তারপর আবার ইলেকট্রনিক বেড ব্যবহার করেন, মশার জন্য কয়েল জ্বালান, কত বিরক্তি! এই কয়েলের জন্য কত ফ্যাক্টরি, কত কারখানা! একটা মশার কাছে আপনি দুর্বল, একটা তেলা পোকার কাছে আপনি দুর্বল, এ আমার বাজান একটা হুই পোকার কাছে আপনি বড় দুর্বল, একটা সাপের কাছে আজকে যদি বলা হয় যে রাসেল ভাইপার একটা এখানে ঢুকছি, মুসল্লি থাকবো নি, কে কোনাম দিয়া পারা জানালা দিয়া দৌড়ে বের হবে, তার মানে কি একটা ভয়। এই জন্য খবরদার, এই ভয় কিচ্ছু থাকবে না যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য একজনই যথেষ্ট। তিনি কে?